বুঝে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে আলম তুবাইয়িদ বুজুহানা ওয়া তুদখিলনাল জান্নাহ ওয়া তুনজিনা মিনান নার আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেন নি কবরে মুক্তি দিয়েছেন মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন কিয়ামতের ভয়াবহ থেকে মুক্তি দিয়েছেন এবং পুল সিরাত পার করিয়েছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন সম্মানিত করেছেন কত মানুষ অপমানিত হয়ে জাহান্নামে গেছে আপনি আমাদেরকে সম্মানিত করেছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন জাহান্নাম থেকে মুক্ত করেছেন আর কি চাই আল্লাহ বুঝবেন এরা জান্নাত পেয়ে খুব খুশি আর কিছু চাই না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করো আমিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফায়াকশিবুল হিজাব এবার আল্লাহ রাব্বুল আলামিন এবং তার বান্দার মাঝে যে পর্দা আল্লাহ জান্নাতে পর্দাটা খুলে দিবেন উফ রাসূল বলছে এই কথা বলে বলছে ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম আন নাযরু ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা জান্নাতে তাদেরকে যত কিছু দেওয়া হবে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়ার নিয়ামত হলো আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ এত কিছু পেয়েছেন জান্নাতীরা আল্লাহকে দেখতেই থাকবে আল্লাহ এত সুন্দর আল্লাহ এত সুন্দর আল্লাহ এত সুন্দর এইটা হলো লিকা এটা হলো সাক্ষাৎ আল্লাহ বলছেন 72 নম্বর আয়াত সূরা তাওবা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার এই আল্লাহর সাথে সাক্ষাৎটা হলো জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত আগে এটা বলতে ভুলে গেছি সেটা হলো আল্লাহ এমন ভাবে বলবেন মনে হচ্ছে তার দায়িত্ব হয়ে গেছে এখন বান্দাকে সন্তুষ্ট করা তুরিদুন আশাইয়ান আসিদুকুম আরো কিছু কি চাচ্ছ আমি তোমাদেরকে বাড়িয়ে দেব মানে দুনিয়ায় থাকাকালীন আপনার দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা আর আপনি যখন মারা যাবেন তখন আল্লাহর দায়িত্ব হলো আপনাকে সন্তুষ্ট করা আল্লাহু আকবার ভাষাটা কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন পড়েন না এটা কোন সূরা আছে সূরা বাইনা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছেন আল্লাহর সার্টিফিকেট আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহকে তো দেখতে চাই আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার লেখাটা তো বোঝা গেল এবার আপনার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আমি একটু সংক্ষেপ করে নেই দ্বিতীয় একটা বিষয় দুর্ভাগ্য সেটা হলো আমুলে সলে তো করছি অনেকেই কিন্তু অন্তরটা তাগুত মুক্ত না তাওহীদটা বোঝার চেষ্টা করছি কিন্তু তাগুত তো বুঝি না বলেন আগুন আর পানি এক জায়গায় এক বোতলে বন্দি করা যায় তাওহীদ আর তাগুত কি এক জায়গায় বন্দি করা যায় ঈমান আর শিরিক কি এক জায়গায় বন্দি করা যায় খুব ভয় হচ্ছে হাদিসটা বলার পর থেকে অনেকেই বলছেন যে কিভাবে হাদিসটা আপনি বলছেন মনটাই ভেঙে যাচ্ছে মুসান্নাফ ইবনে সাইবার মধ্যে হাদিসটা এসেছে তিন জায়গায় বার এসেছে হাদিসটি সনদ সহি ইয়াতি আলান নাস জামান মানুষের উপরে একটা সময় আসবে একটা যুগ আসবে ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ মানুষ দলে দলে মসজিদে হাজির হবে মসজিদে উপস্থিত হবে ইসল্লুন তারা প্রত্যেকটা মসজিদে ভর্তি হয়ে সালাত আদায় করবে ওয়ালাইসা ফিহিম মুমিন কিন্তু তাদের মধ্যে একজনও মুমিন পাওয়া যাবে না আমরাই কি আমরা না তাই না আল্লাহ তুমি রহম করো কত জোরে বলছি যে আমরা না কত জোরে বলছি সাহাবীরা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আমরা আগে ঈমান শিখতাম সালাত শিখার আগে
তাবেইরা বলেন আমরা সাহাবীদের কাছে আগে ইমানের শিক্ষা নিতাম তারপরে সালাতের শিক্ষা নিতাম আর এখন আমরা শুধু সালাতের শিক্ষা নিচ্ছি সালাতের প্রশিক্ষণ নিচ্ছি কিন্তু ইমানের প্রশিক্ষণ নেই না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উল্টা সবই উল্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিলেন তাওহীদের আর আমরা 26 বছর দাওয়াত দিলাম সালাতের এই 26 বছরে একদিন তাওহীদের দাওয়াত দেইনি তো আমি যে সালাতটা পড়ছি আমলে সলেটা করছি ওই ফাউন্ডেশনটা ইমানের না ঈমান নাই আল্লাহ যেন ওদের মধ্যে অন্তর্ভুক্ত না করেন মসজিদ আজকে মসজিদে মুসল্লির অভাব আছে মুসল্লির সংখ্যা এত বাড়ছে জুমার দিনে জায়গাই পাওয়া যায় না হাত খুব নরম দেখতে চেহারা টষ্টশে টুপিটা খুব দামি জায়নামাজ দামি এ প্রথম কাতারে বসছে কিন্তু এটা হলো সবচেয়ে ভদ্র চোর একটা এটা কি ভদ্র মাজার পূজারি হ্যাঁ খুব শান্ত শিষ্ট কবর পূজারি তে এই মসজিদে এই লোকের কষ্ট সে সুন্দর চেহারা নিয়ে মসজিদে যে কোনো লাভ আছে এরা তো মুনাফিক এরা কি মুনাফিক নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ চুরি করে জেনা করে তারপরে আত্মসাৎ করে দুর্নীতি করে রাষ্ট্রের মাল চুরি করে 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 খেয়ে খেয়ে হাতটা এমন করেছে তুলার মতো নরম কিসের মতো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছিলেন একজনকে মুসাফা করেছে তো প্রথম মুসাফা করতে চাইনি পরে মুসাফা করেছে যখন একজন খলিফা নাম বলছি না মুসাফা করার সময় ইমাম মালিক বলছেন আল্লাহ এই হাতটাকে জাহান্নাম থেকে মুক্তি দিক আর বলছে এই হাত দিয়ে কত অপকর্ম করে জাহান্নামে কর্ম করে তে যারা চোর চুট্টা গরিবের সম্পদ মেরে খায় তারা এতই খারাপের খারাপ ওরা মসজিদে আগে যাবে ঈদগাহেও আগে যাবে কিন্তু দেহটা কি হারামের কারখানা নাপাক নাপাক ঠিক বলেছেন নাপাক খুব সুন্দর একটা বাক্য বলেছেন দেহটা কি অপবিত্র নাপাক ওর আতর যতই দামি হোক লাভ আছে জায়নামাজ যত দাড়ি দামি হোক যত বড় দামি লোক তত বড় দামি চোর তত বড় দামি দুর্নীতিবাজ দামি দুর্নীতিবাজ বলছি কেন এ মানে এমন ভাবে চুরি করে কোন সেক্টর জানতেই পারে না যে এত টাকা চুরি করেছে এজন্য বলে দামি চোর মানে খুব স্পেশাল চোর স্পেশাল মানে কি একটা জিনিস বলতাম ভুলে গেছি ভাষাটা মানে এটা হলো মানে এ গ্রেড চোর এ গ্রেড হ্যাঁ ভিআইপি সরি হ্যাঁ এটা ভাষাটা ভুলে গেছি না ভিভিআইপি ভিআইপি না ভিভিআইপি চোর নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তো আমি যেটা বলছি এদের মধ্যে তো ঈমান নাই কি আছে নিফাকি আছে সবাই যে এরকম তা না কিন্তু কিছু ভালো লোক কিন্তু আছে না হলে কি হয়ে যেত না হলে পৃথিবীটা বাংলাদেশ ধ্বংস হয়ে যেত কিছু ভালো লোক আছে এই যে এমপি মন্ত্রীদের আপনারা গালি দেন কোন কোন দেশে সরকারের পর্যায়ের লোকের জন্য দোয়া করা হয় এটা জানেন দোয়া করে জনগণ দোয়া করে কি খলিফা উমারের জন্য দোয়া করতেন না মানুষ কত দোয়া করতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করে না এখনো কিছু দেশের শাসক এমপি মন্ত্রী আছে যাদের জন্য মানুষ দোয়া করে নাম বলছে না দোয়া করে বাস্তব অন্তত 95% মানুষ দোয়া করে আল্লাহকে বাঁচায় রাখুক আপনাদের দেশে আমাদের দেশে কিছু মানুষ আছে যাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে স্বচ্ছ কিছু মানুষ আছে সব মানুষকে যেন আল্লাহ এরকম পরিষ্কার স্বচ্ছ করে দেন আমিন আমি যে হাদিসটা বললাম একজন মুমিন থাকবে না কিন্তু মুসল্লিতে ভর্তি থাকবে ওই যুগটা এই যুগ না কিভাবে বলবো এরা মক্কাতেও যায় আবার মন্দিরেও যায়
এরাকে মুসলিম না মুনাফিক মুনাফিক মাজারেও দান করে মসজিদেও দান করে এরা মুনাফিক আপনারা বলেন যে 92 ভাগ মুসলমান আমি তো মুসলমান তো দুই ভাগও দেখি না বলা যায় 92 ভাগের মধ্যে 90 ভাগ হলো মুনাফিক আর দুই ভাগ হতে পারে কি মুসলিম বেকুব তোমরা আল্লাহর কাছে মাথা নত করো আর পীরের দরগার কাছে মাথা নত করো তাগুতের কাছে মাথা নত করো তোমার ঈমান কোথায় আছে ঈমানটাকে পরিষ্কার করুন আমলে সলের মধ্যে সর্বোত্তম আমি আর শিরিকের কথা বলতে গেলাম না কিছু কথা ডক্টর ইমাম হোসেন সাহেব বলে গেছেন তো আপনাদের প্রতি দাবি থাকবে যে অন্তত ঈমানটার শিক্ষা নেবেন কি নেবেন ঈমানের শিক্ষা আর একদম নিয়াতের শিক্ষা মনে থাকবে নিজের শিক্ষা নিয়াতের আপনি বলতে নিয়াতের আবার শিক্ষা নাই কি করে নিয়াত তো করে নিয়াত কি করে তে শিক্ষা আবার কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নিয়াতে তালিমুন নিয়্যা নিয়াতের প্রশিক্ষণ কেউ নিয়েছেন নিয়েছেন আচ্ছা আমরা যদি নিয়াতের শিরনাম প্রশিক্ষণের আয়োজন করি অংশ গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ যত জোরে বলছেন কাজটা এরকম হবে না মনে হয় ইনশাআল্লাহ আচ্ছা যদি ঈমানের উপরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় আপনারা আসবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি রহম করো আমিন মনে করেন একদিন ব্যবস্থা করা হলো সকাল 9টা থেকে নিয়ে একবারে মাগরিব পর্যন্ত কয়েকটা ক্লাস করা হলো কেউ ক্লাস নিলেন ঈমানের কেউ ক্লাস দিলেন নিয়াতের কেউ ক্লাস দিলেন তাওহীদের কেউ ক্লাস নিলেন তাগুতের উপরে মানে তাগুত আর তাওহীদ বোঝার জন্য তারপর অংশ গ্রহণ করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি করো আমিন এটাই মনে করেন একটা কি প্রশিক্ষণ শিবির এটাই কি প্রশিক্ষণ শিবির এই যে আপনারা কষ্ট করে আছেন আলহামদুলিল্লাহ কালকে থেকে আছেন আল্লাহু আকবার আমি তো মনে করেছি যে জায়গা থাকার কথা না আসলে প্রোগ্রাম একদিনে জমে না এই যে আপনারা চলে যাবেন বিভিন্ন জায়গায় সবাইকে বলবেন যে জিকে একাডেমির প্রোগ্রামে গিয়েছিলাম বিষয়ভিত্তিক আলোচনা শুনেছি খুব ভালো লেগেছে তখন আপনাদের মতো আরো লোক আগামীতে আসবে ইনশাআল্লাহ তাই না আরে সকালের দার্সটা আসলে এত বরকতপূর্ণ আমার কাছে মনে হয় আমি অনেকবার দার্স দিছি তো সকালে সম্মেলনে আমার কাছে মনে হয় রাত্রির বক্তব্যের চেয়ে এই দার্সটা খুব ফলপ্রসূ খুব ইফেক্টিভ হয় আর কি আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ এখন অল্প ঘুমালেও ব্রেনটা এখন তাজা আছে আর সবচেয়ে বড় কথা হলো যারা শিখতে এসেছে নেকির আশায় এসেছে এই সিটাগুলো সব চলে গেছে যেটা খালেস সেইগুলো কিন্তু কি বসেছে আপনারা আসলে আলোচনা শোনার জন্য এসেছে আলহামদুলিল্লাহ বলে ঠিক বলতে বললাম এই ঠিক বলা ব্যবসা পেয়েছেন আপনারা না আলহামদুলিল্লাহ বলুন আমি আপনাদের জন্য দোয়া এটা এটা কি দোয়া যে আপনারা আলহামদুলিল্লাহ আলোচনা শোনার জন্যই বুঝার জন্যই বা ফজিলতের জন্যই এসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে খালেস একবারে পরিষ্কার চিটা আমি শুনলাম এক ভাই ওই শিমলিয়া থেকে এসে ফকর পড়েছে কেন আর কে আছে হাত তুলুন তো দেখি একজন নাই আপনি আপনি এর অন্তর্ভুক্ত না আপনি সাথে আসছেন আল্লাহ অন্তর্ভুক্ত করে নিক আপনাকে আলহামদুলিল্লাহ ইচ্ছা ছিল আসছেন আপনারা ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ শিমলিয়া কি এখানে আপনারা চিনবেন না তো আপনার বাহিরের লোক এলাকার লোক একজন না এখানে ওই হাত তুলেছে এলাকার লোকের কথা বলেছে হাত তুলেছে একজন যাক আলহামদুলিল্লাহ আসেন তো আলহামদুলিল্লাহ আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন ইয়া রাব্বুল আলামিন চলুন এবার আমুলে সলে দুঃখজনক হলো আমুলে সলের নামে যেটা হচ্ছে বাংলাদেশে সেটা আমুলে সলে না সেটা আমুলে সলে না গতকালকের একটা কথা বলি আপনাদেরকে এই যে কয়েকটা বক্তব্য বললাম যে আমি প্রশ্নোত্তর দেব না
এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করার পরে আবার আধা ঘন্টা প্রশ্নোত্তর নেবেন। আমরা যে প্রশ্নগুলো করবেন এই প্রশ্নগুলো প্রশ্নোত্তর আরকানুল ইসলাম এই বইটার মধ্যে 1330টা প্রশ্নোত্তর আছে, আপনারা সংগ্রহ করবেন তাহলে সবগুলো পাবেন। তো একজন লোক এটা সংগ্রহ করেছে, বক্তব্যটা শুনে বাংলা বাজার থেকে আর সিরাত প্রকাশনী থেকে নিয়ে আসছে, নিয়ে এসে একদিন পরে গতকালকে ফোন দিয়ে বলছে এর মধ্যে যা লিখছেন তাতে মনে হচ্ছে যে আমাদের কোনো আমুল আকিদা কিচ্ছু নাই। আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য মাঠে নেমেছেন। আমি বললাম যে বিভ্রান্ত করার জন্য না, বিভ্রান্ত মানুষকে সঠিক পথ দেখানোর জন্য করেছি। আমি তো পড়ে আমি তো ভালো ছিলাম, আমি তো নামাজ পড়ে 50 বছর যাব, আপনার বই পড়ে মনে হচ্ছে আমি নামাজ ছেড়ে দিই। আমি বললাম যে নাউজুবিল্লাহ, এটা কি বলেন আপনি? বলছে আপনি বলছেন যেগুলো করি সবগুলো নাকি যা, সবগুলোই নাই, তাহলে এখন তো নামাজ ছেড়ে দেওয়া ছাড়া উপায় নাই। আমাদের লাহাউলা কথা বললাম, আপনি বলছেন এটা শিরিক, আজীবন কত মানুষ মারা গেল, বলছে খালু মারা গেল ফয়তা খাওয়াই দিলাম লাখ লাখ টাকা খরচ করে, বাপ মারা গেল 30 লাখ টাকা খরচ করলাম, আর আপনি বলেছেন এইগুলো করে কোনো লাভ নাই তাহলে ছেড়ে দিতে হবে। আরো পড়েন, দুই পৃষ্ঠা পড়ে রেখে গেলে হবে? আর তো পড়বো না আমি, কারণ যত পড়তে যাচ্ছে যেগুলো করেছি সেগুলো সব কি বাদ, সব বাদ। বলছি এবার আমি সালাতের চ্যাপ্টার পড়া শুরু করলাম, এবার আরো রেগে গেলাম যে সালাত আমি পড়ি আপনি বলছেন ওই সালাত জাল। বলছে কত আনন্দ করে যে দোয়াটা পড়তাম, কত পিটায় উস্তাদরা মুখস্থ করাইছে রমাজান মাসে এই তারাবির দোয়া সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটা কত কষ্ট করে মুখস্থ করেছে, আর আপনি বলছেন সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন মিথ্যা। আমি বললাম যে আমি যেটা লিখছি ওটাই সঠিক। আবার সঠিক বলছেন আপনি, এত বড় দোয়া জাল হলো কি করে? প্রশ্ন কি যে এত বড় দোয়া জাল হলো কি করে, মানে বড় দোয়া যেগুলো সেগুলো জাল হয় না, মানে উনার দৃষ্টিতে। আমি বললাম যে বন্ধু পড়েন আপনি, দয়া করে একটু পড়েন আপনি সঠিকটা বুঝতে পারবেন। আমি অনুভূতিটা বললাম তার, যে যেটাই পড়ছে সেটাই কি মনে হচ্ছে জাল বাদ মনে হচ্ছে, আসলটা কোনটা, এটাই বাস্তব। আমুলে সলে তো করি না আমরা, সব দলিল বিহীন জাল আমুল করে কি অভ্যস্ত। একটা ফজিলত, খুব দারুণ ফজিলত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবে ওই ব্যক্তির 50 বছরের পাপ ক্ষমা হয়ে যায়। এটা কি হলো আজকে, এইটা এইটা আজকে কি হলো, এটা এতদিন কি আলোচনা শুনলেন তা বলেননি, আপনি বলেননি, ঝুঁকে বলেছেন। এই জন্যই বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ এইগুলো একটু হিসাব করে বলবেন। ওই যে আগে বললাম যে গলার মধ্যে থেকে বের করে নিতে হবে, আমি কি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলেছি কথাটা না, তো কথা তো খেয়ালই করেননি, আগে শুনেন যে পরে অবস্থানটা কি হয় সেটা আগে দেখি। আগে সুবহানাল্লাহ মেরে দিলেন, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার কত বছর পাপ ক্ষমা হবে, 50 বছর। তো প্রশ্ন করা হচ্ছে যে আল্লাহ রাসূল যদি 50 বছরের পাপ তার না থাকে তো যে পিতা মাতার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে, পিতা মাতারও যদি 50 বছরের পাপ না থাকে আম্মাতুল মুসলিমিন, পৃথিবীতে যত মুসলিম আছে সবার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। এবার মনে হয় বুঝতে পেরেছেন, তো এই ফজিলতি তো আপনারা ফাজালে আমুল থেকে নিয়ে পড়ছেন দিব্যি, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আসলটা জানেই না, এটা
ফাজাইল আমুলের মধ্যে দ্বিতীয় খণ্ডের 104 পৃষ্ঠা ফাজাইল জিকিরের মধ্যে লেখা আছে যে হাদিসটা মিথ্যা কি মিথ্যা আচ্ছা মিথ্যাতে ব্যাটা লিখছেন কেন ওখানে বলেন তো দেখি মিথ্যা অথচ লা ইলাহা ইল্লাল্লাহ সহি ফজিলতটা যদি বলা যেত তাও তৃপ্তি সহ মানুষ বলতো লা ইলাহা ইল্লাল্লাহ যে আমি হাদিসটা পড়েছি 26 নম্বর হাদিস সহি মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মাম্মাতা ওয়া হুয়া ইয়ালা আপনারা একটা হাদিস বলেন কোথায় পেয়েছেন হাদিসটা জানি না মান কল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ এই কোথায় পেয়েছেন হাদিসটা বলেন তো দেখি কেউ রেফারেন্স দিতে পারবেন এরা হলো বক্তাদের বক্তব্য এটা হাদিসটা হলো মাম্মাতা ওয়া হুয়া ইয়ালাম লা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যায় সে ব্যক্তি জান্নাতে যায় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন আপনি হ্যাঁ বুঝেন না যেখানে এই কথাটা এসেছে সেখানে দুইটা কথা আসছে মিন কলবি অন্তর থেকে বলবে আও নাফসি তার অন্তর থেকে কলব থেকে বলবে সে খলসাম মিন কলবি অর্থাৎ একবার ইখলাসের সাথে বলবে আর আপনারা পট করে বলে দিলেন মান কা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ এই কোথায় পেয়েছেন এটা কোথায় পেয়েছেন ওয়া হুয়া ইয়ালাম আর আল্লাহ বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা জানেন আপনারা প্রশিক্ষণ নিয়েছেন কোনোদিন না লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য শর্ত আছে সাতটা কয়টা একটা বলতে পারবেন না সাতটা শর্ত আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার তখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান রাখলেন কালকে বক্তব্য রেগে গেলাম না দেখো লা ইলাহা ইল্লাল্লাহ এর মূল অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এই অনুবাদটা না করে বাকি অনুবাদটা করে সবগুলো শিরিকে অনুবাদ করে এটা ভুল এজন্য ইয়া আলাম ফালাম আল্লাহ যখন বলছেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানো শিক্ষা অর্জন করো আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নাই এটা শিখার বিরুদ্ধে অবস্থান করে লা কসামাত হুমা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার সাথে থাকে তাহলে সাতটি আসমান সাতটি জমিনকে ভেঙ্গে চুরমার করে দিবে আল্লাহ সনদ সহি এটা সনদ সহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো কাল কিয়ামতের মাঠে তোমার বিরোধিতা করতে গিয়ে সাতটি আসমান সাতটি জমিন যদি পাপের পাল্লায় উঠে যায় সাতটি আসমান সাতটি জমিন যদি পাপের পাল্লায় উঠে যায় আর তোমার সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে ওয়া জানাতহুমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে এই সহি হাদিসটা বললে সমস্যা তো এইটা বলি না কেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে জগতের সব মানুষের পাপ ক্ষমা হয়ে যাবে খামাখা তা আমরা আমুলে সলে করার নামে জাল আমুলটা বেশি করছি দুই আমার এক দাদি দেখছি আমি বিকেলে গেছি এই শুক্রবারের দিন যায় না মাঝে বসে আছে দাদি বের হয় না দাদি কি ঘটনা কি করো বের হও না কেন তো বলছে যে ওই যে 80 বার দরুদ পড়তেছি তো এই জন্য বের হওয়া হচ্ছে না কেন তো বলছে যে 80 বার দরুদ পড়লে তো 80 বছরের সব পাপ ক্ষমা হয়ে যায় এই জন্য দরুদটা পড়ছে দেখছেন এই জন্য তাবলিগের স্বরূপ তাবলিগের স্বরূপ বইটা কষ্ট করে অনেক কষ্ট এই বইটা লিখতে বেশি কষ্ট হয়েছে কষ্ট করে উপস্থাপন করেছে এই মুরব্বীদেরকে বৃদ্ধা বৃদ্ধ মহিলাদেরকে আমি এই যারা বিপথে আছে ধর্মের নামে তাদেরকে বোঝানোর জন্য যে এই আমলগুলো ঠিক না আমি বললাম যে দাদি এটা তো জাল হাদিস একটা আপনি আমল করছেন যে তুই বলছিস জাল আর আমল করছে আমি 50 বছর যাবত জাল বলছিস এতদিন বলিসনি কেন
আমি তো তোমাকে দেখিনি যে তুমি ঘরের মধ্যে এই প্রতি শুক্রবারে বসে বসে এই কাজ করো। হাদিসটা জাল। এবার দাদিকে প্রশ্ন করছি, এই আজান যখন মুয়াজ্জিন দেয় তখন জবাব দাও? তো বলছে না জবাব দেই না, কোনোদিনই দেও না। না জবাব দেই না। হায় হায় হায়, তুমি 80 বছর পাপ ক্ষমা নেওয়ার জন্য বসে আছো, অথচ সহি মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আজানের জবাব দেয় মিন কলবি, তবে এখানেও আসতে মিন কলবি, অন্তর থেকে যদি কেউ জবাব দেয়। 385 নম্বর হাদিস সহি মুসলিমের, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন কি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে বলতে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি, অন্তর থেকে যদি কেউ উত্তর দেয় দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে আমি কি বুঝালাম? যে তুমি এই সহি হাদিসটা আমল না করে আমল করছো কোনটা? জানতা। এবার প্রশ্ন করলাম, তুমি সালাতুল আওয়াবিন পড়ো? হ্যাঁ, প্রতিদিন পড়ি 6 রাকাত করে, কোনোদিনও আবার 20 রাকাতও পড়ি। আমি বললাম যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কখন পড়ো? মাগরিবের পরে? কখনো কখনো 20 রাকাতও পড়ে? 6 রাকাত পড়ে? 20 রাকাত পড়লে 50 বছরে পাপ ক্ষমা হয়ে যায়, আর 6 রাকাত পড়লে 12 বছরে সব পাপ ক্ষমা হয়ে যায়। এটা তিরমিজির হাদিস। এক মুরব্বীকে বলেছিলাম যে এই সালাতটা পড়ছেন কেন, কত কষ্ট করে পড়ছে, একবারে ঠাস ঠাস করে মারছে, একবারে মুরগের মতো কাকের মতো ঠক ঠক করে মারছে। আমার যে মুরব্বী মানুষ, আপনি আস্তে পড়েন সালাত, 6 রাকাত 6 রাকাত আস্তে করে পড়লে অনেক সময় লাগবে, মানে গুণনাটাই বেশি কিন্তু কি নাই মানে সময়টা কম। প্রত্যেকটা মসজিদে ঢাকায় আপনি খেয়াল করবেন, আপনি তো 2 রাকাত মারি বেরিয়ে চলে আসেন, তাই না? কারোর মধ্যে কিন্তু 4 রাকাত পড়ার অভ্যাস আছে, মাগরিবের পর শুধু সালাত কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাত পড়ার হাদিসটা জয়ীফ, আর 6 রাকাত পড়ার হাদিস জাল, সালাতুল আওয়াবিন হাদিস কি জাল। তাক মুরব্বীকে বলেছিলাম, চাচা এইটা কি পড়ছেন সালাতুল আওয়াবিন? তাহলে এইটা সালাতুল আওয়াবিল না পড়ে তো বলছে আপনার কথা শুনবো না, কারণ আপনি আমাকে বিভ্রান্ত করবেন, আমি বুঝতে পেরেছি, মানে আপনি নিষেধ করবেন তো এটা পড়তে, আপনার নিষেধ শুনবো না। আপনি তিরমিজি পড়েননি? বলছে হ্যাঁ তিরমিজি তো পড়েছি, তিরমিজির মধ্যে এসেছে 6 রাকাত পড়লে 12 বছর পাপ ক্ষমা, আমি 6 রাকাত পড়বো। আমি বললাম যে ইমাম তিরমিজি হাদিসটা উল্লেখ করে কি বলেছেন এটা দেখেননি? তখন বলছি যে কি বলেছেন আপনি বলেন, ও হাদিসটা পড়েছেন এটা পড়েননি, প্রেসক্রিপশন লিখে দিছে ডাক্তার সাহেব যে এই ট্যাবলেটটা মাসে একবার খাবেন, উল্লেখ্য যদি মাসে 2 বার খান মরার সম্ভাবনা আছে। তো প্রথম লাইনটা পড়েছে আর দ্বিতীয় লাইনটা পড়েনি, হ্যাঁ এটা ঠিক হবে না? ডাক্তারের প্রেসক্রিপশনকে যে দাম দেয় মানুষ, আল্লাহর প্রেসক্রিপশনের 5 পয়সা দাম দেয় না। বলেছে হাড়ের ওষুধ নিয়ে ডাক্তারি করবেন না, যেটা দেওয়া আছে ওটাই খাবেন, প্রেশারের ওষুধ নিয়ে ডাক্তারি করবেন না, প্রেশারের ওষুধটা যদি না খায় একদিন ওর মাথাটা পাগল হয়ে যায়, হয় না? ডাক্তার বলেছে খেতেই হবে, তখন উল্টা পড়ে যাবে, তা ঠিক আছে, এই জন্য প্রেশারের ওষুধটা আছে কিনা প্রস্তুতি আগেই একবারে অক্ষরে অক্ষরে যখন খেতে বলেছে তখনই খাবে, ইনসুলিন নিতে হবে কখন? খাওয়ার আধা ঘন্টা আগে, ঠিক আধা ঘন্টা আগেই নিবে, এই ভূত খাবে না, আধা ঘন্টা না হওয়া পর্যন্ত খাবে না। কিন্তু সালাদ যে ওয়াক্ত মোতাবেক পড়তে হবে এইটা ইনসুলিন রোগী বুঝে না, ডায়াবেটিস রোগী ঠিকই বুঝে ইনসুলিন নেওয়ার আধা ঘন্টা পরে খেতে হবে, ওকে খেতে বললেও খাবে না, খাবার রেডি খাবে না, ঘড়ি দেখবে ও। তোমার সালাতের বিষয়টা, এটা তো ডাক্তারের পরামর্শ,
সালাতের পরামর্শটা কার বিধানটা কার আল্লাহ তুমি ওটা মানতে চাও না কেন জীবনে ফজরের সালাত পড়েনি ডাক্তারের কাছে দেখা দেখছে ডায়াবেটিস 27 ডায়াবেটিস কত 27 ফজরের সালাত কোনদিন পড়েনি কুত্তার মতো দিব্যি ঘুমায় তিনটার সময় ঘুমায় উঠে 10টার দিকে যেদিন বলেছে ডাক্তার কি ডায়াবেটিস হাই আপনাকে সকাল অন্তত 4 কিলো হাঁটতে হবে এই খাটাস সকালে ফজর আগেতেই প্রস্তুতি নেয় প্রস্তুতি হাঁটার জন্য প্রস্তুতি আলাদা একটা জুতা কিনেছে দেখবেন খুব সুন্দর জুতা মানে জুতা পরে না হাঁটলে নাকি ইয়া আসে না ইয়ে ছন্দ আসে না কি আসে না জোশ জোশ স্পিরিট আসে না বলে জুতা পরে হাঁটলে আপনি জুতা কিনে নেবেন দামি একটা জুতা কিনেছে দেখবেন সালাতের জন্য কোনদিন প্রস্তুতি রমনা পার্কে যান আপনি দেখেন দৌড়াচ্ছে হিসাবে দৌড়াচ্ছে খামাখা অথচ এই লোকটা কোনদিন ফজরের সালাতের জন্য উঠে না এখন ঠিকই উঠে কিসের জন্য দৌড়ানোর জন্য আর গল্প করে ফজরের সালাতটা আগেই পড়েছি আজকে তোমার এই আমলে আল্লাহর কাছে কোনো লাভ হবে না তুমি একটা ধোঁকাবাজ তুমি একটা ধোঁকাবাজ তোমার নিয়তটা ভালো না ডায়াবেটিস হয়েছে তাই দৌড়াচ্ছ তুমি এখন ফজরের আগেই উঠো আর আগে কি করেছো ছাগলের মতো না কিসের মতো আরে কুকুর না কুত্তা ভাষাটা বুঝেন ভালো করে একটা হলো কুত্তার বাচ্চা আর একটা কুকুর ছানা কি পার্থক্য আছে না কে বললে পার্থক্য আছে আমাদের অপরাধে এতটুকুই যে কেউ ভদ্র ভাষায় বলে কুকুর ছানা কি একটা সুন্দর কথা আর আমরা বলে দেখি কুত্তার বাচ্চা এটাই বড় অপরাধ আমাদের ভাষাগত তারতম্য আছে কুত্তার বাচ্চা কি জন্য বললাম আপনারা বুঝেছেন তো তাই না এটা বললে ঘৃণাটা বেশি জন্মে আর কুকুর ছানা বললে মনে হয় কুকুরের একটা আদর করি বেটা তোমাকে আদর করব তুমি এত খারাপের খারাপ নামাজ তো পড়োই না রাত 3টা পর্যন্ত ক্লাবে কাটাও মদ নিয়ে নারী নিয়ে তুমি একটা লম্পট লুচ্চা তিনটায় ঘুমাও যখন আল্লাহর রহমত নাজিল হয় যখন মুমিনরা তাহাজ্জুদ পড়ে বেটা তখন তুমি উপুর হয়ে ঘুমাও 12টা পর্যন্ত 10টা পর্যন্ত ঘুমাও তোমার নামাজ নাই কালাম নাই আবার তুমি বেশি বেশি মুসল্লিদের টিট করো যারা পরিষ্কার মানুষ তাদেরকে দেখতে পারো না তুমি তুমি তো তোমার মতো কুত্তার স্বভাব কুত্তা কি করে বলেন তো দেখি সারা রাত দোলায় কিন্তু সারা রাত দোলায় আর ঘুমায় কখন ফজরের আগে ছায়া আছে না এই ছায়ের স্তূপের উপরে একবারে আরামে একটা ঘুম দেয় এক টানা 9টা পর্যন্ত 10টা পর্যন্ত এরপর আবার দৌড়ানো শুরু করে কুত্তাকে হাঁটতে দেখছেন কোনদিন হ্যাঁ হাঁটতে দেখেন এই কে বলে কুকুর হাঁটে কুকুর হাঁটে না ওকে সবসময় দেখবেন কি দৌড়ায় খেয়াল করে দেখবেন খেয়াল করে দেখবেন ওর অনেকগুলো বৈশিষ্ট্য আছে আল্লাহ সব পশুকে তৌফিক দিয়েছে পাছা ঢেকে রাখার আর কুকুরের তৌফিক দিয়েছে কি সবসময় কি উলঙ্গ পাছাটা কি উলঙ্গ ওরও কিন্তু লেজ আছে কিন্তু কি ওর ইজ্জত থাকতে পারে না মানুষের মধ্যে কিছু এই মার্কা কি আছে লোক আছে বরং এর স্তরে তো খারাপ আছে অত্য লেজ আছে আর কিছু কিছু লোকের লেজও নাই একবারে উলঙ্গ যেটা পহেলা বৈশাখ আসলে বোঝা যায় আর 14 ফেব্রুয়ারি লুচ্চা দিবসটা আসলে বোঝা যায় তো লেজও থাকে না কুত্তা তো লেজ আছে ও তো লেজও থাকে না তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 31st নাইট আছে না একটা এটা মানুষ এরকম মানুষের শ্রেণী মদ গাঁজা ইয়াবা বোতল নিয়ে তুমি ক্লাবে পড়ে থাকো নারী নিয়ে পড়ে থাকো তুমি নর্তক নিয়ে পড়ে থাকো আর রাত্রে তুমি ঘুমাও আর যা দিনদার মানুষ তাদেরকে তাচ্ছিল্য করো তোমাকে আমি কুত্তার সাথে তুলনা করবো কার সাথে বরং আল্লাহ বলেছেন 179 নম্বর আয়াত সূরা আরাফ আল্লাহ বলেছেন কুত্তার সাথে খারাপ তোমরা বালহুম আযাম উলাইকা কাল আনাম বালহুম আযাম আল্লাহ কুত্তার সাথে খারাপ বলেছেন শুয়োরের চেয়েও খারাপ বলেছেন
তোমাদের ভালো হওয়ার জন্য বলছি, তোমরা তো ভালো হবে কিনা জানি না, আল্লাহ যেন হেদায়েত দান করে, আমিন। তো আবার ফিরে যায় চলেন, বিরক্ত হচ্ছেন আপনারা? না, তাজা আছেন তো আলহামদুলিল্লাহ। একটু বলি, আমুলে সলে করতে গিয়ে, আমুলে সলে করতে গিয়ে আপনি বেদাতি আমুল করবেন কেন? সেই প্রশ্নটা আপনার কাছে, এত কষ্ট করে আমুল করছেন, বেদাতি আমুল করছেন কেন? আমি মুরব্বীকে বলছি, মুরব্বি আপনি ওই লাইনটা পড়েছেন, আগের লাইনটা পড়লেন, পরের লাইনটা পড়লেন না কেন? তো বলছে পরের লাইনে কি আছে, হাদিসটাকে ইমাম তিরমিজি মুনকার বলেছেন, মানে অস্বীকৃত, অগ্রহণযোগ্য, এটা কি জানেন? বলছে এটা পড়ার দরকার নাই, এটা পড়ার দরকার নাই। ঠিক দাদিও পড়ছে, তাই সালাতুল আওয়াবিন মাগরিব পড়ে না, হাদিস যেটা বলছে 130 পৃষ্ঠার হাদিস তিরমিজি খুলুন, কত বড় ফজিলত, যে ব্যক্তি সূর্য ওঠার মাত্র মানে সকালবেলা ফজর সালাত পড়ে, মাল সাল্লাম গজাতা বিল জামা সুম্মা জালাসা ইয়াজকুরুল্লাহ, ফজর সালাত জামাতে পড়ে যে ব্যক্তি দুই রাকাত সালাত আদায় করবে, বসে বসে জিকির করে, হাত তাতলো আর শাম, ইতিমধ্যে সূর্য উঠে যাবে, ফজর সালাত পড়লো ওই জায়গাতে বসে আছে, জিকির আজকার করছে, করতে করতে সূর্য যখন উঠলো, সূর্য উঠা থেকে নিয়ে 15 মিনিট পরে পড়বেন, সূর্য ওঠার টাইম থেকে কয় মিনিট পরে, 15 মিনিট, হাদিসে এইভাবে আসছে, ওই ব্যক্তির ফালাগু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তিনবার বলেছেন, ওই ব্যক্তি পূর্ণ একটা হজ পূর্ণ একটা উমরা নেকি পেয়ে গেল। ওই সালাতটাই কেউ যদি 9টা 9:30টায় পড়ে, এটা হলো সালাতুল দুহা, তার স্বাস্থ্যের সালাত, ওই সালাত পড়লে শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটির পক্ষ থেকে আল্লাহর জন্য সাদাকা হয়ে যাবে। সালাতুল আওয়াবিনটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন 11টা 11:30 বাজবে ওই সময় কেউ যদি ওই সালাতটা পড়ে, এটা হলো সালাতুল আওয়াবিন, ওই ব্যক্তি আল্লাহর নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই হাদিসটা যখন বললাম, তখন মুরব্বী 60-65 বছর বয়স হবে, বলছে যে না বয়স হয়ে গেছে, এখন এইটা আমল করতে পারবো না, যেটা চলছে ওটাই চলুক। এই মুরব্বীকে বোঝানো যাবে না? অধিকাংশ মানুষই মাগরিবের পরে সালাতুল আওয়াবিন পড়ে, তাদের বোঝানো যাচ্ছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো দাদিকে বললাম, দাদি তুমি এটা বাদ দাও, তুমি এটা পড়ো, যে হজ্জের নেকি যদি পাওয়া যায়, উমরার নেকি যদি পাওয়া যায়, তাহলে ওইটা পড়তে হবে। তাহলে এক মুরব্বীর মধ্যে গোলামি, আর একজনের মধ্যে আছে কি শরীয়ত মেনে নেওয়ার আগ্রহ। আসলে হেদায়েতের মালিক কে? এই জন্য আপনাদের বলি, যারা মাজার পূজারী ছিলেন, মাজহাব পূজারী ছিলেন, তরিকা পূজারী ছিলেন, যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, আপনি শুধু আল্লাহর প্রশংসা করবেন যে আল্লাহ তুমি আমাকে হক পথটা দিয়েছো, আলহামদুলিল্লাহ। শুধু একটা ক্ষেত্রে না, আরো আমুলে সলে যেগুলো করবেন, যেমন আউয়াল ওয়াক্তে সালাত যদি আদায় করেন আপনি, কোন ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে। কে কে আউয়াল ওয়াক্তে সালাত পড়েন, হাত তুলেন তো দেখি। মাঝে মাঝে পড়েন তাই না? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন, কথা বোঝা গেছে? আমি একটা বক্তব্য দিয়েছি মাঝখানে, সালাতের প্রস্তুতি কি? সালাতের প্রস্তুতি আমুলে সলের মধ্যে তিনটা জিনিস আসবে, আমাদের দিকে তাকান, কয়টা জিনিস আসবে? তিনটা। এক, আমুলে সলে করে আমি জান্নাতে যেতে চাই। কোন জান্নাতে? জান্নাতুল ফেরদে যেতে চাই। এক, দুই, আমুলে সলের মাধ্যমে আমি পাপগুলো ক্ষমা নিতে চাই। কথা বোঝা গেছে? আমুলে সলের মাধ্যমে কি করবো? পাপগুলো ক্ষমা নেব। নাম্বার তিন, আমুলে সলেহ করার মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। কয়টা হলো তাহলে? তিনটা। এই তিনটাই রাখেন, অতগুলো মনে রাখতে পারবেন না। এক নম্বর, আমুলে সলের মাধ্যমে প্রথম টার্গেট কি? আমি জান্নাত পেতে চাই। দুই নম্বর কি ভুলে গেছেন? ক্ষমা পেতে চাই। কি করতে চাই? ক্ষমা পেতে চাই। তিন নম্বরটা কি? জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমুলে সলে করার উদ্দেশ্যের জন্য কাটা থাকে। এক
আমুল সহিহ মুসলিমের হাদিসের সাথে আপনার আল আদাবুল মুফরাদের মধ্যে 593 নম্বর হাদিসে আরেকটা হাদিস আসছে এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে ছোট একটা আমুল আপনি করতে থাকবেন আমুলের সওয়ালের মধ্যে সেটা হলো রাস্তা দিয়ে যখন হাঁটছেন একটা ইট পড়ে আছে আপনি গাড়িতে থাকেন মোটরসাইকেলে থাকেন সাইকেলে থাকেন ভ্যানে থাকেন চলার সময় ইটটা মানুষকে কষ্ট দেবে আপনি ইটটা তুলে সাইডে ফেলে দিবেন আর ফজিলতটা মনে রাখবেন